بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে একজন আলেম নাকি বলেছেন যে কেউ ওয়াজিব বা ফরজ পালন করেও জান্নাতে যেতে পারে, কেউ ওয়াজিব বা শুধুমাত্র ওয়াজিব বা ফরজ পালন করেও জান্নাতে চলে যেতে পারে, আল্লাহ তাকে জান্নাত দিতে পারেন। তো উনি বলছেন, অথচ হাদিসে বুখারির 7280 নম্বর হাদিসে আছে যে যে ব্যক্তি রাসূল ইসলামের মানে সুন্নাত অনুসরণ করবে না সে জান্নাতে প্রবেশ করবে না। তাহলে এটি কেমন কথা হলো? আসলে প্রথমত আপনাকে যেটা বলি সেটা হলো বুখারির 7280 নম্বর হাদিস, যেটি সেটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের সকলেই জান্নাতে প্রবেশ করবে কিন্তু যে অস্বীকার করে জান্নাতে প্রবেশ করতে। কল ইয়া রাসূলুল্লাহ ওমান ইয়াবা, আল্লাহ রাসূল জান্নাতে প্রবেশ করতে আবার কেউ অস্বীকার করবে? তখন তিনি বলেন, মানে আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমার অবাধ্য হবে সে আসলে জান্নাতে প্রবেশ করতে অস্বীকার করলো। তো এই হাদিসে মানে এই কথা বলা নাই যে আমার সুন্নাতের অনুসরণ, সুন্নাতের কথা কিন্তু এখানে আসেনি। কিন্তু আপনি অন্য হাদিসের কথা বললে পারতেন, অন্য হাদিস এরকম আছে অনেক হাদিস সুন্নাতের অনুসরণের কথা। আচ্ছা, এবার আমরা যাই আপনার প্রশ্নের উত্তরে। আপনি ঠিকই বলেছেন, হ্যাঁ সুন্নাত, কারণ সুন্নাত এই পরিভাষাটি আসলে আপনাদেরকে খুব একটা আমি ঝামেলার মধ্যে ফেলবো না, কারণ এখানে সুন্নাতের সংজ্ঞা অনেকেই অনেকে মানে অনেকে অনেকভাবে দিয়েছেন। যেমন মুহাদ্দিসরা একভাবে দিয়েছেন, ফকিহগণ একভাবে দিয়েছেন, উসুলিগণ একভাবে দিয়েছেন, যারা আকিদা বা উসুল উদ্দিনের ক্ষেত্রে পারদর্শী তারা একভাবে দিয়েছেন। সেই জন্য আমরা শুধুমাত্র আপনাদেরকে বলবো যে সুন্নাত শব্দটি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে, এটা আমাদেরকে খেয়াল রাখা লাগবে। আর এটি যদি আমরা বুঝি তখন আমাদের এই সমস্যাটা থাকবে না বুঝতে। যেমন আপনি চিন্তা করুন, সুন্নাত শব্দটি কিন্তু কোরআনের বিপরীত ব্যবহার হয়, কোরআনের বিপরীতে ব্যবহার হয়। যেমন আমি যদি এখন বলি আমাদের উচিত পবিত্র কোরআন এবং সহি সুন্নার অনুসরণ করা, এই যে এখানে পবিত্র কোরআন বললাম আর সহি সুন্না বললাম, সুন্না, অথবা আমি যদি বলি পবিত্র কোরআন ও সুন্নাতের অনুসরণ, সুন্নাত এখানে বললাম, কোরআন সুন্নাত, তাহলে বোঝা যাচ্ছে এখানে এখানে আমি যে সুন্নাতটা বোঝাতে চাইলাম এর এর এটার অর্থ হলো সুন্নাত বলতে সবই রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে যেগুলো এসেছে সবই কোরআন, কোরআন তো আমরা জানি কোরআন, আর হাদিস যেগুলো সব কিছুই কোরআন বাদ দিয়ে যত কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে এসেছে বা তিনি যেগুলো করেছেন বা এইগুলো সব কিছুই মানে হাদিস মানে ইয়ার মধ্যে পড়বে, সুন্নাতের মধ্যে পড়বে, কোরআন বাদ দিয়ে যত কিছু সব কিছু সুন্নাতের মধ্যে, এমনকি খোলাফায়ে রাশিদা সুন্নাতও তার সুন্নাতের মধ্যে পড়বে, তামাসসাকু বিসুন্নতি ও সুন্নাত আল খোলাফা আর রাশিদিন। তো যাই হোক, তাহলে আমরা প্রথমে বুঝলাম যে সুন্নাত শব্দটা অনেক সময় কোরআনের বিপরীতেও আসে। আবার আরেকটা দেখুন, সুন্নাত শব্দটি অনেক সময় বেদাতের বিপরীতেও আসে। যেমন আমরা হয়তো বলবো বেদাত পরিহার করুন, বেদাত পরিহার করে সুন্নাতকে আঁকড়ে ধরুন, এই যে দেখুন এখানে বেদাতের বিপরীতে আসলো। তাহলে দেখুন এই শব্দটার ব্যবহারটা কীভাবে হচ্ছে, মানে কীভাবে। আচ্ছা, এবার আমরা যাই যে সুন্নাতের সংজ্ঞা যেটি দিয়েছেন বিশেষ করে ফকিহগণ মুহাদ্দিসগণ, যে মা উদুইফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফিআলিন আও তাকরির, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ এবং স্বীকৃতি, যে জিনিসটি তিনি স্বীকৃতি দিয়েছিলেন সাহাবিদেরকে করতে, এটিকে বলা হয় সুন্নাত। অর্থাৎ রাসূল সাল্লামের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ এবং প্রত্যেকটি স্বীকৃতি হলো সুন্নাত। এখানে কিন্তু মানে ওয়াজিব আর ওয়াজিব নয়, যেটা ওয়াজিব এবং ওয়াজিব যেটা না সেটাও কিন্তু এখানে ঢুকবে, ওয়াজিবটাও এখানে আসবে, কারণ রাসূল সাল্লামের অনেক কথাই তো আমরা ওয়াজিব, এটা আমরা জানি রাসূল সাল্লামের অনেক নির্দেশ, অনেক নির্দেশ ওয়াজিব, আবার অনেক নির্দেশ ওয়াজিব না,
তো সবগুলো এখানে ঢুকবে, কারণ সুন্নাত বলতে এখানে বোঝাচ্ছে যা রাসূলের কথা কাজ স্বীকৃতি সবকিছুই। তাহলে রাসূল সাল্লাম যেমন আমাদেরকে যেগুলো নির্দেশ দিয়েছেন সেগুলো কি সবগুলো কি মানে মুস্তাহাব নাকি আমাদের জন্য, না নফল ওয়াজিবও আছে? তাহলে বোঝা যাচ্ছে যে এ সুন্নাত দ্বারা সকল কিছুই এর মধ্যে ঢুকতেছে, রাসূলের প্রত্যেকটি কথা কাজ এবং স্বীকৃতি। আবার আসুন, সুন্নাত শব্দটি আরও অনেক অর্থে ব্যবহার হয়। সুন্নাত শব্দটি ব্যবহার হয় যে আপনি যদি করেন তাহলে নেকি পাবেন, আর যদি না করেন তো আপনার গুনাহ হবে না, করলে নেকি পাবেন না করলে গুনাহ হবে না, এই অর্থে ব্যবহৃত হয়। এটি আসলে মা ইউসাব ফাইলহু ওয়ালা ইউআকাবু তারিকুহু, মা ইউসাব ফাইলহু ওয়ালা ইউআকাবু তারিকুহু, অর্থাৎ যে করলে নেকি হবে, যদি ছেড়ে দেয় তো গুনাহগার হবে না। তো এটা আসলে আসে ওয়াজিবের বিপরীতে, সুন্নাত শব্দ এটি যেটি আমি বললাম যে অর্থাৎ করলে নেকি না করলে গুনাহ নেই, এটি ওয়াজিবের বিপরীতে আসে, কারণ ওয়াজিব করলে নেকি না করলে গুনাহ আছে, আর সুন্নাত করলে নেকি না করলে গুনাহ নেই, তাহলে এটি ওয়াজিবের বিপরীতে আসছে। তাহলে দেখুন সুন্নাত শব্দটি ব্যবহার একবার কোরআনের বিপরীতে আমরা ব্যবহার করলাম, একবার বেদাতের বিপরীতে ব্যবহার করলাম, একবার ওয়াজিবের বিপরীতে ব্যবহার করলাম, তাহলে এটির ব্যবহার অনেক অর্থে হয়। সুতরাং আপনি যখন বলবেন মানে স্বাভাবিকভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত অনুসরণ করা আমাদের কর্তব্য, সেখানে ওয়াজিব নফল সব সব কিছু ঢুকে যাবে সেখানে। কিন্তু যখন এমনিতেই বলবেন যে এটা ওয়াজিব আর এটা হলো সুন্নাত, এই কাজটি ওয়াজিব এটি হলো সুন্নাত, তখন পার্থক্য হয়ে গেল, তখন হলো এটি বোঝাবে যে ওয়াজিব যেটি করা অপরিহার্য, করলে নেকি না করলে গুনাহ, আর সুন্নাত হলো যেটি করলে নেকি না করলে গুনাহ নেই, এটি বোঝাবে আসলে মূলত। তো আসলে এই পরিভাষাগুলোর মানে বিভিন্ন সময় বিভিন্ন অর্থে ব্যবহার হয়, তো সেজন্য আমাদের মানে কিন্তু এই জিনিসটা হয়ে যায় সমস্যাটা, যে আমরা মানে কোনটা বোঝাতে চেয়েছে। যেমনটি হয়েছে ওই আলেম যিনি বলেছেন যে ওয়াজিব মানে কেউ যদি শুধুমাত্র ফরজ ওয়াজিব পালন করে তাহলে জানা চলে যাবে, উনি বোঝাতে চেয়েছেন যে যেগুলো ওয়াজিব অর্থাৎ যেগুলো সুন্নাত নয়, কোন সুন্নাত মানে যেটা করলে নেকি না করলে গুনাহ নেই, ওটা বাদ দেওয়ার কথা উনি বলেছেন। আর আপনি যেটার কথা বলছেন এটা সব ঢুকে যাবে এর মধ্যে, ওয়াজিব টাজিব সব ঢুকে যাবে, অর্থাৎ রাসূলের অনুসরণই করা না এটা এর মধ্যে আসবে, আসলে এটি হলো মেন বিষয়। সুতরাং আমাদের মানে পার্থক্যের কারণে, এ কারণে মানে যদি আমরা যেমন ধরুন মানে যেটি বললাম সুন্নাত ওয়াজিবের বিপরীতে যখন আসে এটিকে সুন্নাত না বলে মান্দুব বলা যায়, মান্দুব যখন বলা হবে তখন এটি স্পষ্ট হয়ে গেল যেটি মান্দুব এটি ওয়াজিব, অর্থাৎ ওয়াজিব হলো যেটি করলে নেকি হবে না করলে গুনাহ হবে, আর মান্দুব হলো যেটি করলে নেকি হবে না করলে গুনাহ হবে না। সুতরাং সুন্নাতের পরিবর্তে মান্দুব শব্দটি ব্যবহার হয়, অনেক সময় মুস্তাহাব শব্দটি ব্যবহার হয়। তো যাই হোক, মানে আশা করি মনে হয় বুঝতে পেরেছেন বিষয়টি, আপনি যদি একবার না বুঝতে পারেন হয়তো আরেকবার শুনবেন আমার রেকর্ডটি, তাহলে বুঝতে পারবেন যে সুন্নাত বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। সুন্নাত অনেক সময় প্রসেসের প্রত্যেকটি কথা কাজ স্বীকৃতি সবগুলো সেখানে ওয়াজিব মান্দুব সবগুলি ঢুকবে, আর নফল সব কিছু ঢুকবে, আর কিছু কিছু সময় সুন্নাত বলতে শুধুমাত্র নফল বা মান্দুব যেগুলো এগুলোকে বোঝায়, ওয়াজিবের বিপরীতও আসে, ওয়াজিবের বিপরীতও অনেক সময় আসে, সেজন্য এই সমস্যাটা। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।